সময় তো চলে এসেছে, মন বলছে তো আজকে জিও ম্যাডামে কাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি? আজ কিন্তু বেশ মজাদার ম্যাডামরা আছে আমার পাশে, যারা গানে গল্পে ভরিয়ে রাখবে তোমাদের। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দেবপ্রিয়া বর্ধমান থেকে, দেবপ্রিয়া কি করা হয় এখন? আমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ার। আচ্ছা বা, খুব ভালো, কিন্তু গানটা খুব ভালো করো। থ্যাংক ইউ। পাশে দেবপ্রিয়ার মা ভাবছে কখন আমি টাইম বলবো, তাই তো ম্যাডাম? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তো খেলার জন্য আগে ম্যাডামদের খেলার সময়টা দিয়ে নিই। দেবপ্রিয়া রেডি? সময় শুরু হচ্ছে এখন। আর তুলতে হবে না, সময় শেষ। পুতুল ম্যাডাম একটু বোকামো হয়ে গেল না? হ্যাঁ, আরও কিছু পয়েন্ট পাওয়া যেতে পারত। চলো, ফার্স্ট রাউন্ডে তুমি পেলে 46 পয়েন্ট। দেবপ্রিয়া, হাত দিয়ে বল ফেলার জন্য অনেকগুলো পয়েন্ট হাতছাড়া হলো, তাই তো? তবুও 34 পয়েন্ট। বহরমপুর থেকে মৌসুমি আমার পাশে, খুব বাচ্চা বাচ্চা দেখতে লাগছে। এতটাই কি বাচ্চা নাকি বয়স হাতের মুঠোয়? কি 26 বয়স। ও বাচ্চা মেয়ে। আচ্ছা ওকে, আমায় একটু বলো, তুমি নাকি হানিমুনে গেছিলে পুরীতে? হ্যাঁ হ্যাঁ। বিয়ে কতদিন হলো? 8 বছর। 8 বছর মানে 26, মানে গুলি যাচ্ছে। 18 পেরিয়েছিলে? হ্যাঁ 18তেই বিয়ে হয়েছে আমার। আর দেরি করেনি, 18তে পা দিয়েছে মানে বিয়ে করো। আচ্ছা প্রেম করে? না না, ও দেখে শুনে। আচ্ছা হানিমুনে গিয়ে কী কী হয়েছিল বলো। হানিমুনে গিয়ে পুরীতে প্রথম গেছি, খুব এনজয় হয়েছে পুরীতে। আচ্ছা ওকে ঠিক আছে। বহরমপুর থেকে ম্যাডাম, তোমরা বহরমপুরে কোথায় থাকো? খাগড়া। খাগড়া, ওকে। আচ্ছা আমায় বলো, বিয়েতে কী করেছিলে তুমি? বাড়ি থেকে দেখাশোনা করেছিল, সেই ছেলে পছন্দ হয়েছিল না, দিয়ে আমরা লাভ ম্যানেজ পালিয়ে গেছিলাম। সেটা বলো, আগে কাউকে পছন্দ করে রেখেছো বাড়িতে বলেছিলে? না না বলে পালিয়ে গেলে? বাড়িতে কেমন, বাড়িতে বলে তো দেখো, মানত না? না এখন মেনেছে? ব্যাড লাগ, তখনও মানলে একটু ঘরটা করে বিয়েটা তো হতো। বহরমপুরে দুই ম্যাডাম দাঁড়িয়ে আছে, সময় শুরু হচ্ছে এখন। মৌসুমি, নিয়মটা একদম ঠিক ছিল, 39 পয়েন্টস, আর নিয়মে ভুল ছিল নমিতা ম্যাডাম, তুমি পেয়েছো 27 পয়েন্টস। বহরমপুর থেকে টুম্পা ম্যাডাম, ম্যাডাম মেয়েদের কাছে শ্বশুরবাড়িটা একটা ভয়ঙ্কর জায়গা না বিয়ের পরে? তা বটে, কিন্তু আমার শাশুড়ি খুব ভালো, শাশুড়ি দুই ননদ নন্দাই খুব ভালো, ভাগ্য করেছে। আচ্ছা শাশুড়ির কথা একটু বলো। আমার শাশুড়ি খুব জলি মানুষ ছিলেন, যেখানে যেতেন ছেলে মেয়ে বউ নিয়ে যেত, এবং আর বলতে পারবো না, এমনিতে উনি নেই, মারা গেছেন, যার জন্য আমি খুব আঘাত পেয়েছি, উনি সুসাইড করে মারা গেছেন। তো আচ্ছা বাসন্তী, আগে খেলবো আমরা, ঠিক আছে? তুমি কোথা থেকে এসছো? বহরমপুর থেকে। ওকে, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। বাসন্তী ম্যাডাম, দারুণ নিয়মটা ছিল, 56 পয়েন্ট। ওকে, আর ম্যাডামের প্রথমটা একটু ভুল ছিল, তারপর একদম ঠিকঠাক খেলেছে, তাই টুম্পা ম্যাডাম পেয়েছে 41 পয়েন্ট। সময় এসেছে জনাই থেকে,
সোমা, প্রত্যেকটা মেয়েদের কাছে একটা বড় পাওনা সন্তান, তাই তো? অবশ্যই। তোমার লাইফে বলো। আমার এই ছেলে হওয়ার ঘটনাটা মানে আমার স্মরণীয় বলে না, আমাদের বাড়ির সবারই স্মরণীয়। যেমন যে সবারই হয় সন্তান হওয়া, মা হওয়া, এটা সবারই আছে। তা আমার জীবনে একটা মানে এটা একটা মেমোরেবল যেটা বলে। এবার ওই রকম মানে সিচুয়েশনে এবার ডাক্তারও বলছে, আমার হসপিটালে আমি ভর্তি ছিলাম যখন, তখন ওরকম ডাক্তার বলছে যে এরকম টাইম দিচ্ছে তা হচ্ছে না, আমার হাজবেন্ড রয়েছে, আমার সন্তান মানে হবার এরকম মানে বাবা মা সবাই পিসি আমার প্রবলেম ছিল তোমার। হ্যাঁ, দিয়ে এবার ডাক্তার যখন বারবার করে বলছে যে হয়ে যাবে হয়ে যাবে, তো কিছুতেই মানে এসে ওরা সিজার করতে চাইছেন। আর আমার পিসি একটু এইদিকে এক্সপার্ট ছিলেন, তো পিসি বলছেন কি না আপনি হচ্ছে না যখন তখন সিজার করুন এরকম, তাও হচ্ছে না এরকম ওরা বারবার করেই বলছে আর ডাক্তারকে বারবার করে বলছে। তখন ওরা ডাক্তার তখন বলছে ঠিক আছে তাহলে সকালবেলা হবে, তা এরকম রাতের মধ্যে হয়ে গেছে। বহরমপুরে চৈতালি ম্যাডাম, ম্যাডামদের খেলাটাকে খেলবো, সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, চৈতালি ম্যাডাম 41 পয়েন্ট, আর সোমা ম্যাডাম পেয়েছে 56 পয়েন্ট। জনাই থেকে সবিতা ম্যাডাম, ম্যাডাম বাড়িতে অনেক বছর পরে কারেন্ট এসেছে। হ্যাঁ, 6.5 বছর পরে। আমার রাস্তা নিয়ে একটু সমস্যা ছিল, আমি লাইন পাইনি, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মোমবাতি হারিকেন নিয়ে চলেছি। তারপর যেদিন প্রথম লাইটের আলো জ্বললো বাড়িতে, কি খুশি, ভীষণ খুশি, সেটা বলে বোঝাতে পারবো না। আর মনে হতো তখন আমি যে অনেক দূরে দ্বীপের উপরে একটা বাড়ি টিমটিম করে আলো জ্বলছে, আমার ছোটো ছোটো বাচ্চা নিয়ে যে এতদিন আমি এভাবে কাটিয়েছি। যে শোনে সেই অবাক হয়ে যায় যে জনাই জায়গাতে একটা কারেন্ট ছাড়া বাড়িতে, আমার স্বামীও তখন বাড়িতে থাকতেন না, কলকাতায় থাকতেন, আমার দুটো বাচ্চা আমাদের নিয়ে আমি একা একাই এই বাড়িতে খুব ভয়ঙ্করভাবেই রয়েছি। পূর্ণিমা ম্যাডাম জনাই থেকে, পূর্ণিমা খেলাধুলো করতে ভালো লাগে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকেই খুবই ভালো লাগে। আচ্ছা, আমি বলো তোমার লাইফে বেশ স্মরণীয় কিছু ঘটনা আমায়। হ্যাঁ, আমি খেলতে এক স্কুলে পড়তে হয়েছিল, আমি নাম দিয়েছিলাম, সবার প্রথম যাচ্ছিলাম ছুটতে ছুটতে, যাই দাগের কাছে এলাম তাই পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ব্যাড লাক, পড়ে যেতেই আমি পুরো বাতিল হয়ে গিয়েছিলাম। সেই থেকে মানে আর ইয়ে করি না, যাই একদম সোজা সোজাই যাই, আর ইয়ে করি না, সবসময় ছোটো মানে যে প্রথম সেদিনে বড় জামা পরে গিয়েছিলাম। বেঁধে গেছিলে? হ্যাঁ, বড় জামা পরে গিয়েছিলাম। ম্যাডামদের গল্প হলো, এবার কিন্তু খেলবো। ম্যাডামদের খেলার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সবিতা ম্যাডামের নিয়ম প্রথম থেকে সব ভুল ছিল, সব বাদ দিয়ে 22 পয়েন্ট। আর এতক্ষণ পর্যন্ত খুব ভালো খেলেছো তুমি, তোমার প্রত্যেকটা নিয়ম ঠিক ছিল, তাই পেয়েছো 56 পয়েন্ট। পালপাড়া থেকে বুলবুলি ম্যাডাম, আর ম্যাডাম তুমি জনাই থেকে এসেছো। আচ্ছা, আগে খেলাটা খেলি দুই ম্যাডামের সাথে, দুজনে কিন্তু তুতে পড়ে এসে গেছে। সময় শুরু হচ্ছে ম্যাডামদের জন্য এখন। সময় শেষ, ব্যাস। বুলবুলি ম্যাডাম 38 পয়েন্ট, আর শিখা ম্যাডাম আরও অনেকগুলো পয়েন্ট হতো যদি ভুল না হতো, তাই তো? 38 পয়েন্ট। পালপাড়া থেকে সঞ্চিতা ম্যাডাম, তোমার লাইফে বেশ মানে তোমার কাছে মনে করা একটা ঘটনা আমায় একটু বলো না তোমার জীবনে। আমার মেয়ে যখন 2-3 বছর বয়স, তখন কয়েকদিন জ্বর হচ্ছিল, জ্বর হতে আমরা ডাক্তার দেখেছি, ভিতরে ওর ছোটোবেলা থেকে ভিতরে ভিতরে জ্বর হতো। তো একদিন ডাক্তার দেখে রিপোর্ট টিপোর্ট সব করিয়ে এনে দুপুরবেলা শুয়েছি, শুয়ের পর দেখি সমানে একদম এরকম এরকম বুক দিয়ে পেট দিয়ে এরকম কাঁপছে, কাঁপছে, কাঁপা দেখে আমরা আবার ডাক্তারের কাছে নিয়ে চলে গেলাম। ডাক্তার এখান থেকে আমাদের তো পালপাড়ায় বাড়ি, চাকদায় যেতে হয়, চাকদা থেকে কল্যাণী ট্রান্সফার করলো। ওইখান থেকে ওই দিন রাত্রে পুরো স্লাইন দিয়ে রাখতে দিয়েছে। কী হয়েছিলো? সরি, অক্সিজেন দিয়েছিলো, অক্সিজেন, শ্বাসকষ্ট হয়েছিলো,
ওই ওই দিনটাই মানে কোনো কখনো ভোলার মতো না। সেই মেয়ে এখন আজকে ওকে আমি রেখে এসেছি, ও হচ্ছে টুয়েলভ একটু কম্পিউটার প্রজেক্ট পরীক্ষা দিতে গেছে। সংযুক্তা, দুই ম্যাডাম দাঁড়িয়ে আছে, আগে ম্যাডামরা খেলবে আর খেলার জন্য সময় শুরু এখন। আর তুলতে হবে না, সময় শেষ। সংযুক্তা 41 পয়েন্ট, আর সঞ্চিতা ম্যাডাম পেয়েছে 40 পয়েন্ট। চাকদা থেকে মমতা ম্যাডাম, ম্যাডাম তুমি শুনলাম কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছিলে, কি হয়েছিল? ছেলের যখন 6 মাস বয়স তখন আমি কল্যাণী প্ল্যাটফর্মে এসেছি, আমার হাজব্যান্ড সঙ্গে ছিল। তো এবার দেখি একটা পশ্চিম দিক থেকে একটা কালো মেঘ এসছে। এবার ওই মেঘটা যে এত ভয়ঙ্কর হবে সে আমরা দুজনকেও ভাবতে পারিনি। সেই দেখি যখন প্ল্যাটফর্মে একটা ব্রিজের নিচে গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, তখন দেখি চারিদিক থেকে শেড উঠছে, কারেন্টের তার সব ট্রেন বন্ধ। এখন আমার হাজব্যান্ড ছেলেকে 6 মাসের তোয়ালে নিয়ে পেঁচিয়ে গাছের তলায় আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, মোটা বট গাছটা ভেঙে আমাদের পিঠে পড়েছে। তখন আমি এরকম দুজনেই মিলে গাছের নিচে দাঁড়িয়ে রইলাম। তখন আমি বাবা লোকনাথকে স্মরণ করলাম যে বাবা লোকনাথ তুমি আমার ছেলেকে বাঁচাও, নিজেরা বাঁচবো সেই চিন্তা করিনি, ছেলেটাকে বাঁচাও। তখন ওই ছেলেকে নিয়ে আমার স্বামী প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে নামলো, কোথায় যাবে, কুল কিনারা নেই, দিকের কারেন্টের তার, মরবো কি বাঁচবো সেই চিন্তা ভাবনা আমি করিনি। সন্তানকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে সত্যি খুব ভালোবাসে, আর নিজের পিঠের উপরে গাছ পড়ে রয়েছে, ছেলের পিঠে যেন কোনো মতে আঘাত না লাগে সেই ব্যবস্থাই করেছেন। খুব ভালো, এটাই বোধ হয় মা বাবা। মঞ্জু ম্যাডাম এসেছে পালপাড়া থেকে। ম্যাডাম সবার গল্প শুনিয়েছি তোমাকে, সবার লাইফের গল্প, আমি তোমার কাছ থেকে শুনবো তোমার লাইফের গল্প কি। আমি সবসময় হাসি খুশি থাকি, সব জায়গায় যেতে পছন্দ করি। আমার বাড়িতে 60টা গরু আছে এবং মিষ্টির দোকান আছে। তার মাধ্যমে আমাদের বাড়িতে দিদি টুম্পা দিদি প্রতিদিন দুধ আনতে দেয়। আমাকে বলছিলাম যাবা, তো আমি প্রথমে আপত্তি করলাম না, আমার স্বামী আমার কী বলবে। তো আমার হাজব্যান্ডকে বললাম, বললো ঠিক আছে তুমি যাও, নাম দাও। খুব খুশি, আনন্দ খুশি, আমি এখানে এসে খুব ভালো লেগেছে। খেলার জন্য ম্যাডামদের সময় শুরু এখন। সময় শেষ, সত্যি একে বলে বোধ হয় ব্যাড লাক। অনেকগুলো পয়েন্ট হাতছাড়া হয়ে গেল, বলো কি করবো, তুমি রাখতে গিয়েই ছুরিটা পড়ে গেল। আমাদেরও তো কিছু করার নেই নিয়ম অনুযায়ী, তাই ম্যাডাম পেল 14 পয়েন্ট। আর মঞ্জু ম্যাডাম একদম ঠিকঠাক খেলছিল, তাই পেয়েছে 47 পয়েন্ট। সেকেন্ড রাউন্ডে খেলা, আর এই খেলাটা ভীষণ ভীষণ সহজ একটা খেলা। খেলার জন্য দেখতে পাচ্ছ চুড়ি, বিভিন্ন রঙের চুড়ি রাখা আছে, যেটা এলোমেলো করে জাম্পিং করে রাখা যায়, রয়েছে সাজানো। সময় থাকবে 1 মিনিট, আর এখানে নিয়ম হচ্ছে একটা একটা করে চুড়ি তুলতে হবে, এরকম সুন্দর করে সাজাতে হবে। সময় থাকছে 1 মিনিট, আর প্রত্যেকটা চুড়ির জন্য পাওয়া যাবে 1 পয়েন্ট করে। পুতুল ম্যাডাম বর্ধমান থেকে, ম্যাডাম তোমার স্বপ্ন কি বলো? আমার স্বপ্ন ছিল আমার মেয়েদের নিয়ে পরপর আমার 2টো মেয়ে হয়। তখন দ্বিতীয় মেয়ের বেলায় মনটা একটু ভেঙে গেছিলো, ছেলের শখ ছিল। তখন আমি মনটাকে শক্ত করে নিয়ে ভাবলাম ওদের মানুষের মতো মানুষ করব। আমার হাজব্যান্ডের ছোটোখাটো একটা বিজনেস, আমি তখন নিজে RCM এজেন্ট নিলাম, অরিফ্লিম করতাম। এখন আমি বাড়িতে কোচিং নিয়ে বাচ্চাদের টিউশন পড়াই, এখনও পড়াচ্ছি। বড় মেয়েকে ইঞ্জিনিয়ারিং করে পুনেতে সার্ভিস করছে, আর ছোটো মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি এখন নিজেকে সফল নারী বলে মনে করছি, ওদের মানুষ করতে পেরে। বাহ খুব ভালো, মার মেয়ে সেকেন্ড রাউন্ডে একসাথে খেলবে এবারও। দুজনের সময় শুরু হচ্ছে এখন। দেবপ্রিয়া পেয়েছে 33 পয়েন্ট, আর পুতুল ম্যাডাম পেয়েছে 25 পয়েন্ট। মৌসুমি আর নমিতা ম্যাডাম বহরমপুর থেকে, এই খেলাটা খুবই সহজ না মৌসুমি?
তো ভালো করে খেলবে দুজনে, সময় শুরু করব এখন। টাইম আপ। নমিতা ম্যাডাম এই রাউন্ডে 33 পয়েন্ট, আর 24 পয়েন্ট মৌসুমি। বহরমপুর থেকে বাসন্তী ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমি দেখলাম তোমার স্বপ্ন ছিল লেখা আছে, কিন্তু কেন? ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল যে ছেলেকে পড়াশোনা শেখাবো, মানুষ করব। ছেলে পড়াশোনা শিখলো না, কাজে লাগিয়ে দিয়েছি, সেই জন্য সোনার কাজ করছে এখন ছেলে। এত বড় যে তোমার ছেলে যে কাজে লাগিয়ে দিয়েছ? এই 14 বছর হলো। এই ছোট বয়সে কাজে লাগিয়ে দিলে? পড়াশোনা করলো না, এবার থাকলে বাইরে বন্ধুদের সঙ্গে মিশলে বাজে হয়ে যাবে। ঠিক ঠিক, এই জন্য আমি এক জায়গায় দিয়ে দেবো, আমার দাদার কাছে কাজে লাগিয়ে দিলাম। ও আচ্ছা, কাছের কেউ। বহরমপুরের টুম্পা ম্যাডাম আর বাসন্তী ম্যাডাম। টুম্পা ম্যাডাম ঠিকঠাক করে খেলতে হবে, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। টুম্পা ম্যাডাম পেয়েছে 26 পয়েন্ট, আর বাসন্তী ম্যাডাম পেয়েছে 30 পয়েন্ট। চৈতালি ম্যাডাম বহরমপুর থেকে। আচ্ছা ম্যাডাম, কোথায় ঘুরতে গিয়ে খুব 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 মজা হয়েছে? আমাদের বাড়িতে অ্যাকচুয়াল প্রতিদিনই মেমোরেবল ডে, কারণ হ্যাঁ আমাদের বাড়িটা এরকমই ফ্যামিলি আমরা, কিন্তু মানে বাইরে গিয়ে মজাটা একটু বেশি হয়েছে। দীঘায় বেড়াতে গিয়েছিলাম, দীঘায় বেড়াতে গিয়ে মানে প্রথম স্লিপিংয়ে যাওয়া, স্লিপারে প্রথম যাওয়া, তাতে ঘুম আসে না, রাত্রিবেলায় জানলা তুলে দিচ্ছি, যতবার চোখটা এটে আসছে দেখছি কি আবার জানলাটাকে বন্ধ করে দিচ্ছে। এগুলো একটা মানে মেমোরেবল ডে। আর তাছাড়া রোজি আমাদের, রোজি সোমা ম্যাডাম আর চৈতালি ম্যাডাম দুজনের সময় শুরু করছি এখন। সময় শেষ। সোমা ম্যাডাম পেয়েছে 19 পয়েন্ট, আর চৈতালি ম্যাডাম পয়েন্ট এখানে কোনো ব্যাপার না, কিন্তু ম্যাডামের একটা জিনিস যেটা ভালো, ভীষণ মজা করতে ভালোবাসে, তাই তো? এইটুকুই তো সব। 14 পয়েন্ট। খেলবে এবার সেকেন্ড রাউন্ডে পূর্ণিমা। প্রথমবার খুব ভালো খেলেছো, এবারও ভালো খেলবে। সবিতা ম্যাডাম ভালো করে খেলছো, সময় শুরু করছি এখন। পূর্ণিমা, তুমি তোমার যেগুলো পড়েছিলাম মানে গুনে নিয়েছি, ঠিক আছে? তুমি পেলে 30 পয়েন্ট, আর 24 পয়েন্ট পেয়েছে সবিতা ম্যাডাম। শিখা ম্যাডাম জনাই থেকে। আচ্ছা ম্যাডাম, তুমি বৈষ্ণব দেবী ঘুরতে গেছিলে? বৈষ্ণব দেবী ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে যখন ফিরে আসছি, ফিরে আসার সময় ছেলেকে পিটু দিয়েছিলাম, এবারে পিটু দিয়ে কিছুটা ব্যাঁক বেঁকেছে, এবারে বেঁকতেই এবারে মনটা কেমন করছে। ওর বাপিকে তখন কী করলাম যে তুমি ছেলের পিছনে পিছনে যাও, এবার ও ছেলের পিছনে গেছে, এবার আমি অন্য রাস্তা দিয়ে আসছি, সিঁড়িতে সিঁড়িতে নামছি। নামতে নামতে আমাকে বলেছিল কি বালগঙ্গা যেখানে আছে ওখানটা গিয়ে বস থাকতে। এবারে ও কী করেছে, বালগঙ্গার ওখানে খোঁজেই নিয়ে অন্য জায়গায় চলে গেছে। 2-3 ঘন্টা আমি প্রায় ওখানে একটা দোকানের পাশে বসেই রয়েছি। 10-12 বছর আগের কথা, তো তখন অত মোবাইলের ব্যবস্থা ছিল না, তো কাছে মোবাইলও ছিল না, তোকে ফোনও করতে পারছি না। তখন ও তারপরে ছেলেকে আবার অন্যজনদের যে গ্রুপে গিয়েছিলাম, গ্রুপের কাছে ছেলেকে রেখে আরও 4-5 জন বন্ধুদেরকে নিয়ে আবার খুঁজতে বেরিয়ে তখন প্রায় 3 ঘন্টা পরে তবে খুঁজে পেয়েছে। পালপাড়া থেকে বুলবুলি ম্যাডাম। ম্যাডাম, আমি শুনলাম ছেলে নাকি অসুস্থ হয়েছিল। ছেলে হওয়ার 14 মাস পরে মাথায় বেল পড়ে, বেলটা পড়ার সাথে সাথে ছেলে পুরো স্ট্যান ওরকম হয়ে রয়েছে। মানে তখন চাকদা হসপিটাল নিলাম, ওনাকে ইয়ে করলো না, কল্যাণীতে নিলাম, রেফার করলো, তারপরে গাড়ি থামিয়ে রাত্রি 12টা
30 মিনিট তখন হবে, গাড়ি থামিয়ে আমরা 4-5 জন মিলে বাপের বাড়ি মিলে ট্রেন থামিয়ে ছেলেকে নিয়ে পুরো কলকাতা চলে গেলাম নীলরতন। নীলরতন ডাক্তার দেখে বলছে যে ছেলের মাথায় বেল পড়েছে, কি বলছেন যে এরকম ছেলে স্ট্যান্ড হয়ে রয়েছে, মাথা এরকম পুরো সোজা রয়েছে, কোনো কিছু ফ্র্যাকচার হয়নি, প্লাস বমি টমি কিছু করেনি। যাই হোক, সাথে সাথে ওরা ওখানে ভর্তি করলো। ভর্তি করার পরে এক মাস ভর্তি ছিলাম, সিটি স্ক্যান টান করলো, বললো রিপোর্ট ওকে। এবার রিপোর্ট ওকে, তার এক বছর পরে ছেলের আবার তখন খিঁচানি হলো। সেই থেকে ছেলে 12 বছর নিয়ে ভুগছি, ছেলেকে ভেলোরে গেছি, এখন আমার ছেলে সুস্থ। খুব ভালো। কিন্তু অবাক কেন, কী করে 14 মাসে তোমার বাচ্চার বেল পড়লো গো? বেলও বিভস্ম, মানে ছেলে যে আমার বুকে থাকবে আমি কল্পনা করতে পারিনি। বুলবুলি ম্যাডাম আর শিখা ম্যাডামের খেলা শুরু হচ্ছে এখন। সময় শেষ, শিখা ম্যাডাম পেয়েছে 36 পয়েন্ট। বুলবুলি ম্যাডাম চোখের জলটা ওদের একটু ডিস্টার্ব করলো, ডিস্টার্ব করেছে, বোঝা যাচ্ছিল 17 পয়েন্ট। আমার মনের কোণে বাইরে আমি জানি না খুনে খানে খান চাই রে, আমার মনের কোণে সংযুক্তা, দারুণ গান করো, ভীষণ ভালো। কি করো তুমি এমনি? গানটা চর্চাতে আছো তো? হ্যাঁ, বাচ্চা ছোট বড় হলে চেষ্টা করছে, গান মেয়েকেও গান শিখাচ্ছি আমি। খুব ভালো। সংযুক্তা ম্যাডাম আর সঞ্চিতা ম্যাডাম, সময় শুরু করবো ম্যাডামদের জন্য এখন। সঞ্চিতা ম্যাডাম পেয়েছে 12 পয়েন্ট, সংযুক্তা ম্যাডাম এই রাউন্ডে 19 পয়েন্ট। পালপাড়া থেকে মমতা ম্যাডাম আর মঞ্জু ম্যাডামকে দিয়ে সেকেন্ড রাউন্ড শেষ হবে। ঠিক আছে, সময় শুরু ম্যাডামদের এখন। মঞ্জু ম্যাডাম পেল 16 পয়েন্ট আর মমতা ম্যাডাম পেয়েছে 20 পয়েন্ট। দুটো রাউন্ডে খেলা দেখেছো, ভাবছো তো ফাইনালে কি খেলা এনেছি? দেখতে হবে সেটা। তার আগে ম্যাডামদের হাতে তুলে দেবো ছোট্ট একটা উপহার, স্টিক জুয়েলারি থেকে কানে আর গলা ফ্যান্সি জুয়েলারি সেট। ফাইনালে খেলা খেলবে এবার। খেলার জন্য এখানে কাপ রাখা আছে, স্ট্র রাখা আছে। এই স্ট্রর সাহায্যে ফু দিয়ে এখানে একটা মার্ক করে রাখা আছে, এখানেই কাপটা বসাতে হবে, ফু দিয়ে এই টেবিলে আনতে হবে। সময় থাকবে কিন্তু 40 সেকেন্ড। এই সময়ের মধ্যে যতগুলো কাপ ঠিকঠাক এই পারে এসে এরকম দাঁড়ানো অবস্থা থাকবে, প্রত্যেকটা জন্য পাওয়া যাবে 5 পয়েন্ট করে। জনাইয়ের পূর্ণিমা, পূর্ণিমা ভালো করে খেলবে, এতক্ষণ ভালো খেলেছো, ঠিক আছে, দেখাই যাক। বেস্ট অফ লাক, খুব ভালো খেলো, ঠিক আছে। সময় শুরু হচ্ছে এখন।
টাইম আপ। পূর্ণিমা এই রাউন্ডে 35 পয়েন্ট। বহরমপুর থেকে বাসন্তী ম্যাডাম, টাইম শুরু হচ্ছে এখন। সময় শেষ। বাসন্তী এই রাউন্ডে 30 পয়েন্ট। সময় এসেছে জনাই থেকে। সোমা, তোমার সময় শুরু হচ্ছে এখন। সোমা পেল 30 পয়েন্ট। জনাই, শিখা ম্যাডাম, এক্ষুনি হাত দেওয়া যাবে না। বাবা দেখেছে স্ট্রং, মুখে দিয়ে রেডি। সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। শিখা ম্যাডাম পেল 40 পয়েন্ট। বর্ধমানের পুতুল ম্যাডাম, সময় শুরু এখন। পুতুল ম্যাডাম, চারটে দেখেছো নিয়মে ভুল। আমরা বলেছিলাম এই লাইনে ক্রস করতে হবে, তুমি এই লাইনের মধ্যে রয়ে গেছে, কিন্তু তুমি পেলে বাকি চারটের জন্য 20 পয়েন্ট। দেবপ্রিয়া বর্ধমান থেকে, মায়ের ভুলগুলো দেখিয়ে দিয়েছি তাই তো, ওই ভুলগুলো আর হবে না। সময় শুরু এখন। দেবপ্রিয়া, স্ট্রটা কোথায় অসুবিধা ছিল? ছিল কি? ছিল না তো, টেকনিকে ভুল ছিল। তো ও পেল 25 পয়েন্ট। তিনটে রাউন্ডের স্কোরে আমরা দেখছি 121 পেয়ে আজকে এপিসোডে ফার্স্ট হয়েছে, সে হলো পূর্ণিমা। আর সেকেন্ড হয়েছে 116 পেয়ে, অনেকটা দূর থেকে ওরা এসেছিল। বাসন্তী, বাকি চারজন ম্যাডাম রয়েছে ফাইনালে খেলার পর আমার পাশে। প্রত্যেক ম্যাডামের হাতে তুলে দেবো স্টিক জুয়েলারি থেকে কানে আর গলা ফ্যান্সি জুয়েলারি সেট। দেবপ্রিয়া, তোমার জন্য। খেলার পর দুপাশে দুই উইনারের মাঝে আমি। পূর্ণিমা জনাই থেকে ফার্স্ট, আর তোমার জন্য আছে চন্দ্রানী পাস থেকে সুন্দর একটা মুক্ত সেট। বহরমপুর থেকে বাসন্তী, মনে হয়েছিল আসার সময়? না, ভাবতে পারিনি হবো। ভাবতে পারি না, কিন্তু খুব ভালো খেলেছ। তোমার জন্য আছে চন্দ্রানী পালসের সুন্দর একটা মুক্ত সেট। তোমার সুখে দুঃখে মানুষের জীবন, আর আজকে এপিসোডে সবটাই আমরা দেখেছি, কারোর চোখে জল, কারোর মুখে হাসি। এই স্মৃতিগুলোকে সাথে নিয়ে আজকের মতো অবশ্যই আমি চললাম জিও ম্যাডাম থেকে, আর তোমরাও থাকছো আমার সাথে প্রতিদিনই ঠিক একই সময়ে। তাই আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, অবশ্যই চোখ রেখো জিও ম্যাডামে।